খুব রিস্কি কিন্তু জানিস। চলো বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। জিনিস বলতে এই আমাদের জলপাইগুড়িতে পরশুদিন মমতা ব্যানার্জি আসছেন, আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী উনি আসছেন। তারই তিনি যেখানে আসবেন, যেখানে ওনার সভা হবে, সেটা আমাদের বাড়ির মানে বাপের বাড়ির যে কলেজ পাড়া তার খুব কাছেই। তো সেই বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট। তো সেটাই তোমাদের একটুখানি ঝলক দেখাই, ঠিক আছে? চলো তাহলে। এই দেখো কত লাইট, এগুলো সব বোঝা যাচ্ছে না, কুয়াশাতে কিচ্ছু বোঝা যাচ্ছে না। জলপাইগুড়িতে আজকে সন্ধ্যাবেলা বিভৎস কুয়াশা পড়ছে, যার ফলে অত বোঝা যাচ্ছে না। চলো তোমাদেরকে আগাই, ওদিকটা দেখাবো। কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছে না, এই সমস্ত বাম ছিল এই জায়গাগুলোতে, অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। সমস্ত বাম জলপাইগুড়ির টাউনের মধ্যে যত বাম্প আছে সব বামগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে, যেহেতু সিএম আসবে। এছাড়া চলো দেখাই, অ্যারেঞ্জমেন্টটা দেখাই তোমাদের। দেখো কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এখানে হেলিপ্যাড, এটা হেলিপ্যাড হয়েছিল, এখানে উনি নামবেন হেলিকপ্টার করে। হ্যাঁ, কি ভালো লাগছে দেখতে। দেখো এখানে হচ্ছে হেলিকপ্টারে নামবেন, চারদিকে লাইট, রাত্রিবেলার জন্য লাইট লাগানো হয়েছে। বাবা এটা কি বলতো, হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার নামবে। হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে মাঠের দিকে যাচ্ছে, যেই রাস্তাতে যেই মাঠে আর কি সভাটা হবে সেই মাঠের দিকে যাচ্ছে হচ্ছে এই রাস্তাটা। এগুলো সব গ্রিল, ওই সামনের দিকে ওয়াল দিয়ে প্রাচীর ঘেরা ছিল, সব প্রাচীর ভেঙে দেওয়া হয়েছে। এই দেখো এই ওয়ালগুলো ভেঙে এখানে রাস্তা করা হয়েছে সুবিধার জন্য। এই দেখো বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট, বিশাল, অনেক সামনে অবধি আছে, দেখা যাচ্ছে না পুরোটা কুয়াশাতে। এদিকেও রান্না বান্না হচ্ছে, টেন্ট আছে, বিশাল বড় স্টেজ, দুটো স্টেজ আছে এখানে, পেছন দিকে একটা বড় স্টেজ, সেখানে মমতা ব্যানার্জি বসবেন। এই দেখো সমস্ত হোর্ডিং লাগানো আছে এদিকে, এই পাশে। এই দেখো 15ই ডিসেম্বর, এই যে চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ওই স্টেজটা যেটা দেখালাম তখন, সেটাই সামনের দিক থেকে দেখো। এই যে মাঠটা, পুরো মাঠটা ওই পাশে গেট দিয়ে আছে, বিশাল বড় এই মাঠটা, বিশাল বড় আমাদের জলপাইগুড়ির এবিপিসি মাঠ, অরবিন্দনগর পাঠাগার ও ক্লাব, এবিপিসি সেই মাঠ, সেই ক্লাবের মাঠ এটা। ওখানে কি হচ্ছে, লোকগুলো কাপড় নিয়ে, ও প্যান্ডেলের কাপড়, আর এই যে তাঁবুগুলোতে কি হচ্ছে, কি জানে খাওয়া দাওয়া হচ্ছে। ওই পেছন দিকেও তো তাঁবু আছে। হ্যাঁ এই তো যেদিক দিয়ে আমরা ঢুকলাম এদিকটা পুরো প্রাচীর দেওয়া ছিল, এটা এবিসির মেন গেট হচ্ছে এই যে, এইটা এই গেট দিয়ে ঢোকার রাস্তা, আর এদিকটা পুরো প্রাচীর এরকম, সেটাই মাঝখান দিয়ে এখানে ভাঙছে, আবার এই জায়গাটা তো ভেঙে তারপরে ঢোকার গেট করা হয়েছে, বড় গেট। এগুলো পরে আবার ঠিক করে দেওয়া হবে, এটা মেন রোডটা দেখা যাচ্ছে, কি সুন্দর দেখা যাচ্ছে না।
আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন দেখালাম যেটুকুনি আর কি। হ্যাঁ চলো চলো চলো, কি হলো? আমি বাবা বাবার হাত ধরে, তুই চল না, আমি যাচ্ছি তো, চল। দেখো জায়গাটা কি সুন্দর, এখানে কি মানে আলো কম বলে খুব ঘোলা ঘোলা আসছে ভিডিওগুলো। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা তোমাদের এটুকুনি দেখালাম, কেমন লাগলো? আর যেহেতু যেদিনকার সভা আছে সেদিন আসতে পারবো না, দেখাতেও পারবো না, কারণ ওই দিন মারাত্মক পরিমাণে ভিড় হবে। আর তো ওই দিন মারাত্মক ভিড় হবে বলে ওই দিন আর এই সমস্ত জায়গা আসার কোনো সিনই নেই। তো যাই হোক, ঠিক আছে, আজকে তাহলে এখানেই রাখি। আমার হাতটা কিনে হতো, ভালো করে ধরবা। আর জিজ্ঞেস করি মোমো আছে নাকি, মোমো আছে দাদা? কে, কি খবর? না এখান থেকে এখানে বাড়ি, এখান থেকে এখানে বাড়ি, ভিডিও। এই যে আমার এক বন্ধুর সঙ্গে দেখা হলো, টুকাই, আমাদের পাড়াতেই বাড়ি, একা একা খাচ্ছে বেচারা। বললাম বাড়িতে নিয়ে যা, সবাই দেখলো কিন্তু, সবাই কিন্তু দেখবে। বাবা এই দেখ, এই দেখ, এটা কে খাবে, কে খাবে? মোমো ধর ধর ধর, চলো জোরে ধরে থাকবে, না পড়ে হাতে।